আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী আছেন, ইতিমধ্যেই KNF বা কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট নামক একটা নাম খুবই ভাসছে, তাই না? বান্দরবন সহ রোয়া শহর বেশ কিছু এলাকায় যারা দিনে দুপুরে প্রকাশ্যে মসজিদ থেকে ম্যানেজারকে তুলে এনে ব্যাংক লুট করেছে, যারা এই মুহূর্তে গতকালকে রাতে পুলিশের সাথে সরাসরি, আপনি স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখছেন, পুলিশ এবং এদের মধ্যে গোলাগুলি হচ্ছে। এদের কোনো ভয় নাই ভাই, আমরা যেমন আর্মি ড্রেস পরছি, এদের নিজস্ব আর্মি বাহিনী আছে। আলোচনায় নতুন করে উঠে এসেছে KNF-এর আসল সদস্য কারা, এদের উদ্দেশ্য কি, এরা কি চায়। বড় ভয়াবহ তথ্য কিন্তু উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই KNF-কে ঘিরে। তবে আমরা বলছি যে এই মুহূর্তে যদি KNF-কে সাইজ করা না যায়, তাহলে পার্বত্য অঞ্চলে বেশ কয়েক বছর আগে যে পরিস্থিতি ছিল, এর থেকে অনেক খারাপ একটা পরিস্থিতি আবারও আসতে যাচ্ছে। KNF-এর ঘোষণা এবং বিভিন্ন সময়ে গণমাধ্যমের উদ্দেশ্যে দেওয়া তাদের বক্তব্য অনুযায়ী, বান্দরবান, রাঙ্গামাটি এই এলাকার অন্তত 6টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে আপনার এই KNF। আজ থেকে ঠিক 2 বছর আগে, আপনার 2022 সালের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল ফেসবুকে রাঙ্গামাটির বাঘাইছড়ি, বরকল, জুড়াছড়ি এবং বিলাইছড়ি ও বান্দরবনের রোয়াংছড়ি, রোমা, থানসি, লামা এবং আলিকদম উপজেলাগুলোর সমন্বয়ে একটা পৃথক রাজ্যের দাবি করেছে। ভাবা যায়, মানে এরা চাচ্ছে এটা একটা আলাদা রাজ্য হবে, আর সেই রাজ্যটা শাসন করবে কারা, এই KNF গোষ্ঠী। তখনই তাদের সাংগঠনিক প্রধান হিসেবে নাথান বমের নাম ঘোষণা করে তারা। মিস্টার বম একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ছিলেন এবং বান্দরবানের রুমা উপজেলায় তার বাড়ি বলেও আপনার তথ্য পাওয়া গেছে। তার সাথে ব্যক্তিগত পরিচয় ছিল এমন মানুষরা বলছে যে তিনি একসময় নিজের সম্প্রদায়ের মানুষদের উন্নয়নে কাজ শুরু করলেও পরবর্তী সময়ে তাকে আর লোকসমক্ষে দেখা যায়নি। তবে ফেসবুক এবং ইউটিউব পোস্টে KNF তাদের সামরিক প্রশিক্ষণ ছাড়াও শুরু থেকেই সরকার এবং জনসংহতি সমিতির বিরুদ্ধে আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে আসছিল। মজার বিষয় হচ্ছে এদের এই টিমে শুধু পুরুষরা না, অনেক নারীরাও কিন্তু আছে যারা লড়াই করার জন্য প্রস্তুত। পার্বত্য অঞ্চলে বসবাসকারী অনেকগুলো গোষ্ঠীকে নিয়ে এরা কিন্তু এই ধরনের একটা বিশাল একটা কী বলা যায় সামরিক বাহিনী। আপনারা দেখেন মিয়ানমারে এই যে আরাকান আর্মি, মূলধারার সেনাবাহিনী, পাশাপাশি অনেকগুলো গোষ্ঠী আছে, এরা কিন্তু নানান ধরনের অস্থিতিশীল পরিবেশ সেই দেশটাতে তৈরি করে রাখে। আপনার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা JS-এর প্রচার বিভাগের যিনি একজন সদস্য, তিনি বলছেন পাহাড়ে একটি বিশেষ প্রভাবশালী মহল এই KNF-কে আশ্রয় এবং প্রশ্রয় দিয়েছে। কথিত KNF ফেসবুক পেজে ঘোষণা দিয়ে তারা তাদের সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনা করছে। বান্দরবন এলাকার মানুষগুলো বলছেন কয়েক মাস ধরেই রিমোট এরিয়াগুলোতে KNF-এর কিছু তৎপরতার খবর তারা পাচ্ছিল, কিন্তু তাদের সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক লক্ষ্য আছে বলে মনে হয়নি। তাদের কিছু অর্জন করতে হলে সেটি গণতান্ত্রিক পদ্ধতিতেই অর্জন করতে হবে। তবে সর্বশেষ এখন আমরা যেই অবস্থা দেখছি, এটা থেকে তো একটা জিনিস স্পষ্টই যে এরা কোনো একটা মিশনে আছে। যদিও গতকালকে ব্যাংক লুটের পর আমাদের পুলিশ, বিজেপি এবং র্যাবও অন দ্য মিশনে আছেন, শুনছি খুব শীঘ্র নাকি সেনাবাহিনী সেখানে যাবে। একজন ব্যাংক কর্মকর্তা যাকে অপহরণ করা হয়েছিল তাকে উদ্ধারও করা হয়েছে। তবে এরা এদের ফেসবুক পেজে বলছে যে কুকিচিন জনগোষ্ঠীরা সার্বিক উন্নয়নে সরকার থেকে অন্যান্য বৃহত্তর জনগোষ্ঠীর মতন তেমন কোনো সুযোগ সুবিধা পায়নি, তবে স্বীয় প্রচেষ্টায় দেশকে উন্নয়নের দিকে সবসময় নিয়ে যাবার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কুকিচিন জনগোষ্ঠীরা কখনো কোনো দিন সরকার পরিপন্থী বা ভূখণ্ডের জন্য হুমকি এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না। তবে এর আগে তারা জানিয়েছিল তাদের একটি কমান্ডো দল রয়েছে যার নাম হচ্ছে হেড হান্টার কমান্ডো টিম। এখন বর্তমানে যেটা বলা হচ্ছে যে তারা শান্তি প্রতিষ্ঠার স্বার্থে এখানে অনেক কাজ করছে, বাট আসলে কি তাই? এই যে ব্যাংক লুট, রাষ্ট্রের প্রতিষ্ঠান লুট, এগুলো তো কোনোভাবেই পজিটিভ কোনো সাইন না। একজন ম্যানেজারকে ধরে নিয়ে যাচ্ছে মসজিদে নামাজরত অবস্থা থেকে, এগুলো পজিটিভ সাইন না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা কতটুকু এটা প্রমাণ করার সময় আসছে। বিদেশিদের সাথে যুদ্ধ তো পড়ে, আগে নিজের দেশের ভেতরে এই যে ছোটোখাটো এরকম, হ্যাঁ, ছিচকে গজে ওঠা যেই সম্প্রদায়গুলো আছে, এরা কিন্তু এই মুহূর্তে হুমকি। র্যাব, পুলিশ, বিজিবি, তারপর আমাদের যারা বাকি টিম আছে, সেনাবাহিনী, যৌথ বাহিনী গঠন করেন, পার্বত্য অঞ্চলকে শান্ত করেন, আর নয়তো এদেরকে আইসা বাহিরের দেশের তারা আশ্রয় প্রশ্রয় দিবে। মিয়ানমার বৈশাখ রয়েছে, ভারতও কিন্তু বৈশাখ রয়েছে, এত প্রীতি নাই বাংলাদেশ নিয়ে কারো,
চীনারা কিন্তু এখানে বহুত কিছু করে, আন্তর্জাতিক যে মহল এখানে ঢুকে যাবে যদি এদের এই বারন্ত অবস্থা খালিটা উপরের দিকে যাইতে থাকে। ইটস টাইম টু কি কাট, শেষ করতে হবে, রাষ্ট্রের শক্তি সমর্থ প্রয়োগ করতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।